পূজোর মরশুমে তুঙ্গে কুমোর পাড়ার ব্যস্ততা, জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। বরাত পাড়ায় হাসি ফুটেছে মালবাজারের প্রতিমা শিল্পীদের মুখে। দোরগোড়ায় শরৎ, প্রতিমা শিল্পীদের এখন নিঃশ্বাস নেওয়ার ফুরসত নেই। বিশ্বকর্মা পুজো মিটলেই মা এসে পড়বেন যে। দিন রাত এক করে খেটে চলেছেন মৃৎশিল্পীরা, সেখানে এখন চূড়ান্ত ব্যস্ততা। করোনাকাল কাটিয়ে এবার পুজোর সংখ্যাও বেড়েছে, বেড়েছে প্রতিমার চাহিদা। কাজ বাড়ায় হাসি ফুটেছে প্রতিমা তৈরির কারিগরদের মুখে। মালবাজার মেটেলির চালসায় একমাত্র প্রতিমা তৈরির কারখানাতেও জোর কদমে চলছে মূর্তি তৈরির কাজ। সামনে বিশ্বকর্মা পূজার কাজ চলছে বর্তমানে, আকাশের অবস্থাও খুবই ভালো এখন বর্তমানে। আপাতত দুর্গা প্রতিমার তো প্রায় 10 খানার মতো বড় বড় অর্ডার হয়ে গেছে, বিশ্বকর্মা হচ্ছে 80-90 খানার মতো কাজ চলছে আর কি, অর্ডার প্রায় হয়ে গেছে। আমার পাহাড় এরিয়া লোকাল এরিয়াটি আছে, এবার বাইরেও যাবে আমার দুর্গা প্রতিমা, বড় বড় 3খানা অর্ডার পেয়েছি। বিশ্বকর্মা পূজাও যাবে, বিশ্বকর্মা ঠাকুর বাইরে যাবে। কুমোরপাড়ায় এখন পুজো কর্তাদের আনাগোনা লেগেই আছে, কেউ আসছেন বায়না দিতে, কেউ আবার প্রতিমা তৈরির কাজ কতটা এগোলো তা দেখতে। জিনিসপত্রের দাম বাড়ায় প্রতিমার দামও বেড়েছে। যেমন গেলবার ছিল কোয়ালের আর কি 6 টাকা, এখন সেটা কিন্তু হচ্ছে আমাদের 8 টাকা। মাটি ছিল 1 কাপ 4000 টাকা, সেটা হচ্ছে এখন 6000 টাকা। এই নর্মাল প্রতিমা এগুলো 25,000 28,000, আর সেটিংগুলো হচ্ছে 50, 55, 60। এই পর্যন্ত 13খানা বানিয়েছি, 13খানাই অর্ডার, আরও 2খানা বানাবো। সমস্ত দিক থেকে ভালোই আশা রাখতেছি, করোনার পরে এবছর পুজোর মানে এটা আনন্দটা একটু ভালো হবে। শিল্পী দিলীপ রায়ের মতো অনেকেই এখনও পূর্বপুরুষদের পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন, তবে বহু শিল্পীরই প্রতিমা তৈরি করার নিজস্ব জায়গা নেই, তাই রাজ্য সরকারের থেকে স্থায়ী জায়গা দাবি করেছেন মৃৎশিল্পীদের একাংশ। মালবাজার থেকে অরূপ বসাকের রিপোর্ট, Z24 ঘন্টা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।